ভোলা মাছ অনেকভাবেই রান্না করা যেতে পারে। আজ বানাবো ভোলা মাছের তেল ঝাল। ভোলা মাছের তেল ঝাল বানাতে প্রথমে মাছগুলোকে ম্যাগিনেট করে নেব। দিয়ে দেব নুন, দেব হলুদ গুঁড়ো, দেব সামান্য এক চামচ সর্ষের তেল, দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব। দিয়ে 5 মিনিট রেখে দেব। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দেব মাছগুলো। এক এক করে মাছগুলো ছেড়ে দেব। এক সিট ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেব এবং অপর সিটকেও ভেজে নেব। মাছ ভাজা হতে হতে একটা মশলা বানিয়ে নেব। দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল মির্চ কালারের জন্য, স্বাদমতো নুন। এবার জল দিয়ে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে এবার তুলে নেব। মাছ ভাজার ওই তেলেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন, দেব টমেটো বাটা, এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে নেওয়া হয়েছে, টমেটোটাকে হালকা কষিয়ে নেব। টমেটোটা হালকা কষিয়ে নেওয়ার পর আগে থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেব এবং ভালোভাবে মশলাটা দিয়ে কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দেব সামান্য একটু জল, যাতে আরেকটু মশলাটা কষানো যায়। দিয়ে দেব খুবই সামান্য চিনি। আবারও কষাবো। দেব 1/2 চামচের মতন রাঁধুনি বাটা, দিয়ে একটু নাড়িয়ে নেব। এরপর দেব 1 চামচের মতন হলুদ সর্ষে বাটা, দিয়ে সামান্য জল দিয়ে একটু মশলাগুলোকে নাড়িয়ে দেব। মশলাটা ভালোভাবে কষে গেলে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে গেলে দিয়ে দেব মাছগুলোকে। এক এক করে মাছগুলো ছেড়ে দেব। মাছ দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব, যাতে করে মশলার ফ্লেভার মাছের মধ্যে ঢুকতে পারে। এটা পছন্দ হলে লাইক করে দেবেন,
নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। মাছগুলোকেও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। সবার শেষে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে আর এক মিনিট ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল ভোলা মাছের তেল ঝাল, যা গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে।